আর সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের যাদের পাস্ট যে মেরিট লিস্ট, সেই পাস্ট মেরিট লিস্টে নাম এসেছে, তোমরা অবশ্যই হায়ার এডুকেশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফিসগুলি দিয়ে দেবে। ওয়েবসাইটে যাওয়ার পর এই জায়গায় দেখবে অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ। এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের যে পোর্টালটা আসবে সেই জায়গার মধ্যে এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম দেবে, তোমাদের যে ইমেল আইডিটা রয়েছে এবং একটা পাসওয়ার্ড, তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমরা পাসওয়ার্ড একটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবে। তোমরা যেইখানে ফর্ম ফিল আপ করেছো যে কম্পিউটার সেন্টার বা মোবাইল দিয়ে, তখন একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, তোমরা জিজ্ঞেস করে নেবে সেই পাসওয়ার্ডটা কী। পাসওয়ার্ডটা বসিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার পর তোমাদের এই জায়গায় থাকবে পেমেন্ট, যে তোমাদের অ্যাডমিশন যে হবে অ্যাডমিশন ফি স্ট্যাটাস এটা পেন্ডিং থাকবে, এবং এই জায়গায় ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট থাকবে। যদি ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট না হয় তাহলে তোমরা কলেজের সঙ্গে, তোমরা যেই কলেজে চান্স পেয়েছ সেই কলেজের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। তারপর তোমরা ক্লিক করবে এই জায়গায় প্লে অনলাইন অ্যাডমিশন ফি। এই জায়গায় ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এই পোর্টালটা ওপেন হয়ে যাবে। এই জায়গায় তোমরা যেই কলেজে চান্স পেয়েছ সেই কলেজের নাম লেখা থাকবে। এই জায়গায় যে চান্স পেয়েছিল ব্যাচেলার অফ আর্টস জেনারেল গভর্নমেন্ট ডিগ্রি কলেজ তেলিয়ামুড়াতে, তারপর এইখানে ক্লিক করবে, রাইট ক্লিক হবে। এই জায়গায় রাইট ক্লিক করার পর এই জায়গায় ক্লিক করবে, প্লের মধ্যে ক্লিক করবে। প্লের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। এই পেজটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কার্ডে পেমেন্ট করলে কার্ড সিলেক্ট করবে, ইএমআই করলে ইএমআই সিলেক্ট করবে, নেট ব্যাঙ্কিং হলে নেট ব্যাঙ্কিং, ওয়ালেট সিলেক্ট করলে যেমন বিভিন্ন ওয়ালেট রয়েছে পেটিএম, তারপর ইউপিআই সিলেক্ট করলে ইউপিআই সিলেক্ট করবে। করার পর তোমাদের পেমেন্টের অপশন আসবে, তাহলে তোমরা পেমেন্টটা করে দেবে। যদি পেমেন্ট করে দাও তাহলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।